or my friends, YouTuber, যারা আমার ফলোয়ার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিচ্ছি। ইউটিউবে ভিডিওগুলি আপলোড করার পরে সব ভিডিওতে কমেন্ট দেখা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না, ফলে সব উত্তরও দিতে পারি না। অনেকে অনেক কিছু জানতে চায়, সে উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না, কারণ আমরা এত ব্যস্ত থাকি যে সবসময় সম্ভব হয় না। যাই হোক, অনেকে ঠিকানা খুঁজে পায় না, ফোন নাম্বার পায় না, সেটা এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। এবং এই ভিডিওতে বলার উদ্দেশ্য অন্য একটা পয়েন্ট, সেটা আসছে পরে। ফোন নাম্বার আমাদের উপরে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে দেখা দেয় অনেকে এটা বোঝে না। যেমন এই যে ইউটিউব চ্যানেলটা যখন খুলছেন ডক্টর রবীন বর্মন, আপনি সার্চ করলেন, করে ডক্টর রবীন বর্মনে আসলেন, ধরুন ফোনটা বন্ধই আছে, আপনি সার্চ করলেন ইউটিউব, ইউটিউবে আসলেন। ইউটিউবে তো সার্চে যাবেন, এইটা সার্চের চিহ্ন, সার্চ মারলেন ডক্টর রবীন বর্মন, আমার সেভ করা আছে, বেরিয়ে গেল। যাদের সেভ করা নেই তারা ডক্টর রবীন বর্মন মারলেন, বেরিয়ে আসলো। পুরোটা দেখতে গেলে ছবিতে আবার মারুন। এইবার এইখানে এই যে আরো চিহ্নটা আছে, এইটাতে মারলে আমার যা লেখা আছে সব বেরিয়ে আসবে। এটা অনেকে জানে না, সেদিন অনেকে লিখে পেলাম না, ফোন নম্বর পাচ্ছি না, খোঁজ করছি, বহুত দিন থেকে ঘুরছি। এই আরোতে মারুন, দেখবেন আমার সব ডেসক্রিপশান দেওয়া আছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যারা যারা চ্যানেল বানিয়েছে তাদের ডেসক্রিপশান দেওয়া থাকে এখানে। এইভাবে এই আমি বাংলায় লিখে দিয়েছি, আমার নাম, ফোন নাম্বার, ঠিকানা সবই দেওয়া আছে। এইটা না জানার জন্য গণ্ডগোল হয় কারুর, তাহলে আমি আবার দেখালাম, যারা জানে না আপনি বের করলেন, বের করে নাম বের করলেন, ছবিতে মারলেন, বা এই জায়গাটায় যার ছবি থাক, লেখা থাক, যার আইডেন্টি, এখানে মারার পরে এই যে প্রথম যে আলোচনাটা এই লেখার দেন, এই চিহ্নতে মারতে হবে, মানে সব বেরিয়ে আসবে। তো ইউটিউবেও ভাইরাস ঢুকে যায়, ভাইরাস মানে সেই সমস্ত বাস্টার্ডগুলি যাদের কাজ নেই, কর্ম নেই, খারাপ মন্তব্য করা, নোংরা ভাষা ইউজ করা, এসব করে চলেছে। আমি দু একটা ভিডিওতে দেখার পরে আপনাদের সবাইকে জানাচ্ছি, যারা ভিডিওগুলো দেখে থাকেন, বিশেষ করে হোমিওপ্যাথিক সমাজের যারা সাধারণ মানুষ, যারা দেখে বিশ্বাস পাচ্ছেন, আস্থা পাচ্ছেন, শিখছেন, তাদের কাছে অনুরোধ, এই ভাইরাসগুলিকে কীভাবে দূরীভূত করতে হয় এবং কোম্পানিকে কমপ্লেন করতে হয়। আমি দেখাচ্ছি একটা, অনেকগুলো খারাপ ছিল, আমি দু একটা বেছে বেছে বের করলাম একটা। এই যেমন ভিডিও নম্বর 4697, এই ভিডিওটা চালু করলাম, এই দেখুন এই ভিডিওটা চালু করলাম, ভিডিওটা চলছে, এবার কমেন্টে চলে আসলাম। আপনাকে এইভাবে বের করতে হবে না, আপনি যখন দেখছেন তখন দেখবেন কোনো খারাপ কমেন্ট সামনে পড়লো কিনা। এই যেমন লিখছে, ধন্যবাদ স্যার, একজন চিকিৎসক লিখছে, আমাদের শেখানোর জন্য অশেষ ধন্যবাদ স্যার, থ্যাংকস। এই একজনের পছন্দ হলো না, তা তোকে কে দেখতে বলেছে, ও লিখলো ধাপ্পা, মানে এগুলো মিথ্যা। তাহলে এই ধাপ্পাবাজদের, এই বুজরুকদের, এইগুলো দেখবেন সব ফলস আইডি থেকে আসে। এই যে কোনো ছবি নেই, ভূতের ছবি, কিছু লেখা, কুকুরের ছবি। তো এই যে জানোয়ারগুলো, এই বাস্টার্ডগুলো, যারা জননীর জননীর জননতন্ত্রের লজ্জা, জননীর জঠরের লজ্জা, সেই গর্ধবগুলিকে, জানোয়ারগুলিকে ব্লক করতে নিয়মটা কী আমি বলে দিচ্ছি আপনাদের। এটা যেই দেখলেন, কার সবারই চোখে, সবারই অনুরোধ করছি, চোখে পড়লে কী করতে হবে, এর ডান দিকে চলে আসবেন, ডান দিকে তিনটে ডট আছে, এই তিন ডটে মারুন। এই এই লোকটার সোজাসুজি যে ওর কমেন্টের সামনে যে তিনটে, এই তিনটেতে মারলেন, মারলে লেখা আসলো পিন, রিমোট, রিপোর্ট। আপনি কী চাইছেন, রিপোর্ট চাইছেন,
এবারে রিপোর্টে মারলেন, মানে ক্লিক করলেন, রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করলে অনেকগুলো লেখা আছে, আপনি কী চাইছেন, এই লোকটা কী করেছে আপনাকে, এই সেক্সুয়াল কন্টেন্ট, কিছু খারাপ কিছু অশ্লীল ভাষা লিখেছে নাকি, ভায়োলেন্ট আর কোনো খারাপ, আরও খারাপ কিছু, বা হেটফুল, ঘৃণামূলক, বিদ্বেষমূলক, অ্যাবিউজিভ, কটুকথা, হ্যারাসমেন্ট, ওই হ্যারাসমেন্ট বা হেডফুল দুটো যে কোনো একটা চাপুন, আপনি আপনাকে হ্যারেস করছে আমাকে, বা হেডফুল খারাপ কথা বলেছে যে কোনো একটা, আবার ক্লিক করলেন, তাহলে হেডফুল ক্লিক করলাম আমরা, তলায় লেখা আসবে রিপোর্ট, ওইটা আপনি চাইছেন তো, ওইটা ঠিক আছে আপনি এবার রিপোর্ট করে দিন, রিপোর্টে মারুন। এইবারে কোম্পানি জানাচ্ছে ওকে, আপনি একদম কনফার্ম ওকে, হ্যাঁ আমি ওকে, ওকে মেরে দিলাম, ওকে মেরে দিলে ওই ওইটা ডিলিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডিলিট, দেখুন আর নেই, ওটা ডিলিট হলো, প্লাস ওই লোকটা আর আমার চ্যানেল দেখতেও পাবে না। এই একটা বিরাট বেনিফিট ইউটিউবে আছে, ফেসবুকে যেটা নেই, এর ফেসবুকে আবার আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, এটা ওটা করতে হয়, কিন্তু এবার তাই সবার কাছে আমার অনুরোধ যে সব জায়গাতে ভাইরাস ঢোকে, এইরকমভাবে অসম্মানজনক, অপমানজনক, বাজে কথা, নোংরা লোকেরা, যেগুলো খুব ভদ্র ভাষায় বললাম, জননীর জঠরের লজ্জা, সেই বাস্টার্ডগুলি যদি এরকম কোথাও দেখেন, আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, তা নাহলে একটা সময় সেন্টিমেন্টে এমন লাগবে, যেমন ওপেন ফেসবুক আমি করতে, এগুলো করে থাকে বেশিরভাগ আমাদের প্রফেশনের লোকজনই, হিংসামূলক, বাইরের লোকজন করে না, বাইরের লোকজন খুব কম করে, হয় অ্যালোপ্যাথিক ডাক্তার লাইনের লোক তো কিছু, দু একজন যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না সেরকম করতে পারে, সেটা খুবই কম, এই প্রফেশনের লোকেরা, আমাদের প্রফেশনের নিজেদের মধ্যে থেকেই কেউ এই ধরনের অসভ্যতা করে বেড়ায়, জননীর জঠরের লজ্জা বলে আমি সম্বোধন করলাম। তাহলে ওপেন ফেসবুকে এরকম যাতে, আমি অনেক ডাক্তাররা দেখতো, তাদের খুব ব্যবসার বন্ধ হয়ে যায়, অসুবিধা হয়, এর জন্য তারা এরকম ফেসবুকে নোংরা লিখতো, আমি ফেসবুকে বন্ধ করে দিয়েছি আলোচনা, কিন্তু ইউটিউবে দিতে হবে, সারা বিশ্বের লোকজন দেখে, কিন্তু যখনই আপনারা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল, এইভাবে আপনি যে লোকটার বাজে কমেন্ট চোখে পড়বে, তার ডান দিকে তিনটে ডটে চলে যাবেন, তিনটে ডটের পরে রিপোর্ট লেখা আসবে, রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্টে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় লাগবে, এটুকু না করলে সমাজকে আপনারা দূষিত সমাজকে, কলঙ্কিত সমাজকে ঠিক করতে পারবেন না। তাহলে রিপোর্ট মারার পরে আপনারা আসছে, হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্টে মারলেন, মারার পরে আবার রিপোর্ট লেখা আসবে, আবার রিপোর্টে মারলেন, তারপরে লাস্টে ওকে লেখা আসবে, ওকে মেরে দিলেন, ওই আউট হয়ে যাবে। যারা ভালোবাসেন আমাকে, যারা শ্রদ্ধা করেন, যারা ভিডিওগুলো দেখেন, তাদের সবার কাছে অনুরোধ রইল, একটু কষ্ট করবেন সঙ্গে, কারণ আমার পক্ষে একা সবসময় দেখা সম্ভব না, আমি তো ওইগুলো দেখে কে কী লিখলো ওই দেখে বেড়াতে গেলে তো আরও সৃষ্টিমূলক কনস্ট্রাকটিভ কাজ করতে পারবো না। সুতরাং যাদের যাদের চোখে পড়বে, সবার কাছে আমার অনুরোধ রইল, এই কাজটি করুন, এই বাস্টার্ডগুলিকে, এই জননীর জঠরের লজ্জা, এই পিওর ব্লাড থেকে যাদের জন্ম হয়নি, সেই গর্ধবদের এইভাবে আউট করে দিন, নতুবা এই ভাইরাসগুলি সমাজের সর্বত্র যেমন ক্ষতি করছে, ইউটিউবের মধ্যে ঢুকে, ভালো ভিডিওর মধ্যে ঢুকে আপনাদের শেখার মনোবলকে বিঘ্নিত করবে, হচ্ছে, এবং একটা সময় মানুষের হাতে ঘা লাগলে, খুব কষ্ট হলে সেই পথ থেকে সরে যায়, হয়তো দেখা গেল যে আমার আর ইউটিউবে দেখার প্রয়োজন নেই, আমি তো ইউটিউবের থেকে শুধু পয়সা ইনকামের জন্যে, টাকা ইনকামের জন্য করি না, সমাজকে কিছু দেওয়ার জন্যে, শিক্ষার জন্যে, সমাজ সচেতনার জন্য করি। সুতরাং সবার কাছে অনুরোধ রইল, আর ফোন নাম্বার, ঠিকানা, চেম্বারের যারা জানে না তাদের কীভাবে দেখতে হয় দেখিয়ে দিলাম, যে ফাইলটা খোলার পরে, আমার চ্যানেলটি খোলার পরে ছবিতে টোকা মারবেন, এবং ছবিতে টোকা মারার পরে ওই অ্যারো চিহ্নটায় মারবেন, আর একবার দেখিয়ে দিলাম, এই ধরুন একটা বন্ধ ফোন আছে, ইউটিউবে গেলাম, অনেকে ঠিকানা খুঁজে বেড়ায়, ঠিকানা এখানে সব আছে, এবার সার্চে যান, এইটা সার্চের চিহ্ন, গেলে ডক্টর রবীন বরণ, যাদের নাম নেই নতুন দেখবেন তারা এখানে এখানে টাইপ করবেন, এই যে এখানে টাইপ করতে হবে, এখানে এখানে মারলে আপনার টাইপ চলে আসবে, টাইপ চলে এসছে, এবার মারবেন আপনি টাইপ ডক্টর ডি আর এখানে এখানে করা আছে আমার ডক্টর রবীন বর্মন করা আছে, এই টাইপটা মারলেন চলে আসলো, এই ছবিতে মারুন, এই অ্যারো চিহ্নতে মারলেই সব পেয়ে যাবেন লেখাটা, এই অ্যারো চিহ্নটা দেখবেন সব লেখা চলে এসছে,
এই ভিডিওটা সবার উপকারের জন্য আমি আরেকবার দেখালাম আর কমেন্ট কিভাবে বন্ধ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আশা করি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।